হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটির জন্য একটা গুড নিউজ চলে এসেছে। কি সেই গুড নিউজ, সেটা আমরা ডিসকাস করে নেব। দীর্ঘদিন ধরে, বলে রাখা ভালো, সেই ইউনিভার্সিটি কিন্তু অ্যাফিলিয়েশন পাচ্ছিল না পড়ানোর জন্য। এখন স্টুডেন্টসদের নিঃসন্দেহে অনেকটাই উপকার হতে চলেছে, কেননা কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি যদি পার্টিকুলার কোনো কোর্স পড়াতে পারে, তাহলে অনেক কম খরচে স্টুডেন্টসরা সেই কোর্সটা কিন্তু অ্যাফোর্ড করতে পারে। তো চলো, যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে টাইম টু টাইম পেয়ে যান। তো কল্যাণ ইউনিভার্সিটিতে লাস্ট কয়েক বছর হলো সেখানে কিছু কিছু সাবজেক্টের অ্যাফিলিয়েশন, কিছু কোর্সের অ্যাফিলিয়েশন ছিল না। কেননা ন্যাক র্যাঙ্কিং হোক বা যে কোনো যে ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট হোক, সেই জিনিসগুলো সেখানে আলটিমেটলি হচ্ছিল না বলেই এই প্রবলেমটা তৈরি হচ্ছিল। বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে যেটা হয় ভালোর জন্যই হয়, স্টুডেন্টসদের জন্য, ছাত্র সমাজের জন্য ভালোর জন্যই হলো। তো আলটিমেটলি এনসিটির পক্ষ থেকে চলে এসে নির্দেশিকা, কল্যাণ ইউনিভার্সিটি লাস্ট কয়েক বছর ধরে কিন্তু বিএড তো পড়াতে পারছিল। আমাদের রাজ্যে অনেক ইউনিভার্সিটি বা কলেজ রয়েছে যারা কিন্তু এনসিটির আন্ডারে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এনসিটির অ্যাপ্রুভাল না হলে কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজ কিন্তু বিএড, এমএড, ডিএলএড বা কোনো টিচার্স ট্রেনিং কোর্স করাতে পারবে না। যেমন জেনারেল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে ইউজিসি অ্যাফিলিয়েশন লাগে, যেমন জেনারেল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে আরও অনেক জায়গা থেকে অ্যাফিলিয়েশন লাগে, টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এআইসিটি থেকে যে অ্যাপ্রুভাল সেটা লাগে। তো এখানে টিচার্স ট্রেনিং কোর্স করতে গেলে কিন্তু আলটিমেটলি আমাদের এনসিটি রেকগনিশন বা এনসিটির অ্যাফিলিয়েশন প্রয়োজন হয়, এবং অবশ্যই ইউজিসির অ্যাফিলিয়েশন অবশ্যই প্রয়োজন হয়, যেহেতু ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন প্রত্যেকটি ইউনিভার্সিটিগুলো দেখাশোনা করে। লাস্ট কয়েক বছর ধরে কল্যাণ ইউনিভার্সিটির কিছু সমস্যাজনিত কারণে এমএড এর যে অ্যাফিলিয়েশন সেটা কিন্তু ছিল না। প্রত্যেক বছর যখন বিএড বা এমএড ভর্তি প্রক্রিয়া শুরু হয়, অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা কল্যাণ ইউনিভার্সিটিতে এমএড অ্যাডমিশন কবে শুরু হবে? আলটিমেটলি গুড নিউজ দিতে চলে এলাম, কল্যাণ ইউনিভার্সিটিতে এই নতুন সেশন থেকেই কিন্তু শুরু হতে চলেছে এমএড এ ভর্তি প্রক্রিয়া। এনসিটি থেকে সমস্ত অ্যাপ্রুভাল মিলেছে কল্যাণ ইউনিভার্সিটির, সেরকমই লিডিং নিউজ পেপার মারফত আমরা জানতে পেরেছি। তো যারা যারা এমএড করতে চাইছেন কল্যাণ ইউনিভার্সিটিতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস, তাদের জন্য একটা সুখবর, কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। এবং বিএড এর পর এমএড আপনি করবেন কি করবেন না, সেটাও কিন্তু আপনি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন, ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।